সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধিতে সাতক্ষীরায় সাত দিনের লকডাউন সকাল থেকে শুরু হয়েছে। বিধিনিষেধ চলছে দেশের বিভিন্ন স্থানেও। সাতক্ষীরা পৌরসভা সহ উপজেলাগুলোতে দোকানপাট, শপিং মল, গণপরিবহন বন্ধ রয়েছে। জরুরি নিত্যপণ্যের দোকান 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে। সাতক্ষীরা যশোর খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তবে ভোমরা স্থলবন্দর কার্যক্রম স্বাভাবিক আছে। লকডাউন চলছে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীর পৌরসভা সহ 6 ইউনিয়নে। খুলনা মহানগরীতে 3 থানায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে সীমান্তবর্তী কিছু এলাকায় বিধিনিষেধ কার্যকর রয়েছে। লকডাউনের চিত্র জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রহমান রাজীব। রাজীব, বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সাধারণ মানুষই বা কতটা মানছে? দেবাশিস, প্রশাসনের তৎপরতার কথা যদি বলি, আমরা কিন্তু সকাল থেকে তেমন কোনো তৎপরতাই লক্ষ্য করছি না। প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারা কঠোর লকডাউন বাস্তবায়ন করবেন, কিন্তু সে ধরনের কোনো কঠোরতা আমরা কিন্তু লক্ষ্য করিনি। সকাল থেকেই মানুষজন চলাচল করছে শহরের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে, বিশেষ করে ইজি বাইক, মাহেন্দ্র এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে এই সমস্ত যানবাহনে করে মানুষ শহরে আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন। পাশাপাশি মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনও কিন্তু প্রচুর পরিমাণে চলাচল করছে শহরে। শপিং মল এবং বড় যে মার্কেটগুলো রয়েছে, শুধুমাত্র সেই দোকান মার্কেটগুলো বন্ধ রয়েছে, কিন্তু ছোটখাটো যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলো কিন্তু খোলা রয়েছে। সেখানে কিন্তু অনেকে বেচাকেনা করছেন এবং জেলার যে সমস্ত প্রবেশ দ্বার রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পুলিশের চেকপোস্ট থাকলেও শহরের ভিতরে কিন্তু কোথাও আমরা চেকপোস্ট কিংবা পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করছি না। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে একাধিক মোবাইল টিম, ভ্রাম্যমাণ আদালত, তারা কিন্তু কাজ করছেন। দেবাশিস, ধন্যবাদ রাজীব যুক্ত হওয়ার জন্য।